এবার মুখ খুললেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বললেন, আল হিলাল কিংবা বার্সেলোনা নয়, তিনি যোগ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে। স্প্যানিশ গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে মেসি আরও বলেন, সবকিছু ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সপ্তাহ জুড়ে গণমাধ্যম কর্মীদের ধুমধুমার দৌড়ঝাঁপ, স্প্যানিশ ফুটবল অঙ্গনে তোলপার, যার আঁচে বিশ্ব ক্রীড়াঙ্গনে শেয়ার বাজারের গ্রাফের মতোই তরতর করে বেড়েই চলছিল কৌতূহল। কোথায় যাচ্ছেন লিওনেল মেসি আর কার বা কোন ক্লাবের সাথে মিটিং করছেন মেসির বাবা হোর্হে মেসি? আতুর ঘর বার্সা নাকি মধ্যপ্রাচ্যের আল হিলাল? আবেগের ক্যানভাসে ভাসা নু ক্যাম্প ডাকে ফিরে আয়, মরুভূমির বালি ঝড় থামিয়ে ফুটবল সুনামি তৈরির কারিগর আর মাঠের পুরনো শত্রু ক্রিশ্চিয়ানো রোনালদো ছিলেন পথ চেয়ে, শেষ পর্যন্ত হলো না কোনোটাই। মেসি নিজের মুখেই দিলেন ঘোষণা, আমি ইন্টার মিয়ামিতে যাচ্ছি। তার মানে এই নয় যে ইউরোপের ক্লাবগুলো থেকে আমার জন্য প্রস্তাব ছিল না, আমি সেগুলো নিয়ে ভাবিনি কখনো। আমি আসলে ইউরোপ ছাড়তেই চেয়েছি, তবে হ্যাঁ, ইউরোপে খেললে কেবল বার্সাতেই খেলতাম। ফেরা হলো না সেই ঠিকানায় যেখান থেকে মেসি হয়ে হ্যাচকা টানে ফুটবল বিশ্বের দৃষ্টি নিয়েছিলেন নিজের দিকে। নিঃশব্দের হৃদয় ভাঙার উদাহরণ থাকলেও মেসির মায়ামি ঘোষণার শব্দ যেন কোটি বার্সা ভক্তের কাছে সশব্দে কাঁচ ভাঙার মতোই তুলল আলোড়ন। কোন সমস্যা দেখছি না, একটা সময় সে ছিল বার্সেলোনার, এরপর পিএসজির, তারপর মেসির সময় আসলো নিজেকে নিয়ে ভাবার। যদিও আমি বার্সেলোনার ভক্ত না, তবুও খুব করে চেয়েছিলাম সে তার শেকরের কাছে ফিরুক। টাকার প্রশ্নেই মেসির ইন্টার মিয়ামিতে যাওয়া, তবে তার উচিত ছিল বার্সাকে অন্তত 6 মাস সময় দেয়া। বার্সা ভক্তরা ভাবতেই পারেন, আমাদের দেখা হলো না অনেক কিছুই, সেই নু ক্যাম্প, সেই গ্যালারি, মেসিময় প্রিয় দলকে লা লিগার ট্রফি হয়ে চ্যাম্পিয়ন্স লিগ যাত্রা কি আর কেউ ফিরিয়ে দিতে পারবে না? মেসি বার্সায় ফিরলে ক্লাবটাকে বিক্রি করে দিতে হতো বেশ কয়েকজন ফুটবলারকে, সেই অনিশ্চয়তার মাঝে বার্সাকে ঠেলে দিতে চাননি তিনি। ওদিকে মেসির মায়ামি ক্যারিয়ারে সতীর্থ হতে যাচ্ছেন সার্জিও বুস্কেটস, বন্ধু লুইস সুয়ারেজ রাও। শাহান পাপন, ডিবিসি নিউজ ডেস্ক।